নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় আধুনিক সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে। পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজ উদ্বোধন করেছেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের উন্নয়নের জন্য, সক্ষমতা বৃদ্ধিতে, জনবল বৃদ্ধিতে আমাদেরকে সহায়তা প্রদান করে আসছেন। এই কারণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা যে সাফল্য অর্জন করেছি, এটা একটা বিশাল বড়, এই বিশাল অর্জন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এই পৃষ্ঠপোষকতার জন্য। আমরা ইতিমধ্যে গত পুলিশ উইকে মাননীয় প্রধানমন্ত্রী বলে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। সেই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের যে নির্দেশনার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট বিভিন্নভাবে স্মার্ট পুলিশিংয়ের কার্যক্রম গড়ে তোলার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, অ্যাকাউন্ট ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই যেমন এই এর অংশ হিসাবে আই হাইওয়ে পুলিশ হ্যালো এইচপি অ্যাপ চালু করেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজ উদ্বোধন করেছেন। এরপরে অন্যান্য কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রসিকিউশন ব্যবস্থা আধুনিকীকরণ করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটে এই ধরনের বিভিন্নমুখী কার্যক্রম নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় আধুনিক সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে এবং এরপরে এটাকে কানেকশনও প্রায় শেষ হয়ে গেছে। 90% কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং এর সুফলও কিন্তু আমরা ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছি। যে কোনো জায়গায় অপরাধ সংঘটিত হলে এর থেকে কিন্তু আমরা তথ্য পাচ্ছি, নাশকতা যারা করছে তাদের তথ্য কিন্তু আমরা পাচ্ছি। একটা সময় দেখা গিয়েছে যে কিছুদিন আগে নাশকতা করেছে, নাশকতা করে বলে তারা প্রচার করা শুরু করেছে যে পুলিশ নাশকতা করে বিভিন্ন দলের উপরে যারা আন্দোলন করছে তাদের উপরে আমরা চাপিয়ে দিচ্ছি। এই ক্যামেরার বদলেতে দেখা গেছে নাশকতাকে তাদেরকে আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে পুলিশকে এবং সরকারকে ব্লেম করার যে একটা অবস্থা সৃষ্টি করেছিল এর কারণে কিন্তু এটা এই তাদের এই যে মিথ্যা চার করে যে সরকারকে বিব্রত করার যে প্রচেষ্টা সেটা নস্যাৎ করা সম্ভব হয়েছে। প্রযুক্তি নির্ভর এই কার্যক্রমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা সহ রপ্তানিমুখী পণ্যবাহী যানবাহনের চুরি ছিনতাই ডাকাতি রোধ করা সম্ভব হচ্ছে এবং আগামীতে এটা আরও বৃদ্ধি পাবে এই প্রত্যাশা আমরা রাখছি। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত, অটোমেটিক নম্বর প্লেট শনাক্ত, ট্রাফিক ফ্লো বিশ্লেষণ সহ অপরাধ বিশ্লেষণ অপরাধীকে শনাক্ত করা সম্ভব হচ্ছে।